আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন কয়েকটা নোটিশ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইখানে দেখুন, প্রথমেই অ্যাডমিশন সম্পর্কিত নোটিশগুলো দেখাবো। এখানে অ্যাডমিশন সম্পর্কিত নোটিশ হচ্ছে SSC HSC NIST 2 এক্সটেন্ডেড অ্যাডমিশন ডেট 2022 ব্যাচ, প্রফেশনাল MBA অ্যাডমিশন নোটিস সামার 2022। আচ্ছা, MBA তে যারা ভর্তি হবেন, আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন, আপনার কী কী যোগ্যতা থাকতে হবে আজকেও আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে আসি SSC HSC NIST 2 এক্সটেন্ডেড অ্যাডমিশন ডেট 2022 প্রসঙ্গে। এখানে বলা হয়েছে বাউবির SSC NIST 2 HSC NIST 2 প্রোগ্রামে 2022 ব্যাচে ভর্তির সময় বৃদ্ধি প্রসঙ্গে, যারা যারা এখন পর্যন্ত ভর্তি হতে পারেন নাই 2022-23 শিক্ষাবর্ষে, সৌদি আরব ও কাতারে ভর্তির আবেদনের সময় নিম্নোক্তভাবে বৃদ্ধি করা হলো। তারা হলো 22 ব্যাচ শিক্ষাবর্ষ 22-23 31শে মার্চ 2022 তারিখ পর্যন্ত। যারা যারা এখন পর্যন্ত ভর্তি হতে পারেন নাই সৌদি আরব ও কাতারে, তাদের সুযোগ থাকছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন আপনার ভর্তি হওয়ার জন্য কী কী কারিকুলাম বা কী কী ফলো করতে হবে। এরপরে প্রফেশনাল MBA অ্যাডমিশন নোটিশ সামার 2020 এই বিষয়ে আলোচনা করব। অ্যাডমিশন গোয়িং অন প্রফেশনাল MBA প্রোগ্রাম সামার 2022। বিশেষ দ্রষ্টব্য, COVID-19 কারণে F12 FAWARD ভাইবা ভয়েস গাজীপুর ক্যাম্পাস 8 এপ্রিল 2022 নয়টায় শুরু হয়ে যাবে ঢাকা ক্যাম্পাসে। 8 এপ্রিল 2022 চারটার সময় শুরু হয়ে যাবে। গাজীপুর ক্যাম্পাসের অ্যাড্রেস হচ্ছে বোর্ডবাজার গাজীপুর, এবং ঢাকা ক্যাম্পাস হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল রোড ধানমন্ডি। এখানে MBA মেজর এরিয়াস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যাকর্ডিং টু ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং। অ্যাডমিশন এলিজিবিলিটি হচ্ছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, অ্যান্ড অ্যাকসেপ্টেবল স্কোর ইন ভাইবা ভয়েস। অ্যাপ্লিকেশন টাইম 1 মার্চ টু 31 মার্চ 2022। আপনাকে ভিজিট করতে হবে বাউ এডু বিডি ইন্ডেক্স PHP অল ফর্মস, অথবা এখানে স্ক্যান করলে, আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে স্ক্যান করেন তাহলে এই লিঙ্ক থেকে আপনাকে অলরেডি একটা প্রোভাইড করা হবে, একটা ফর্ম প্রোভাইড করা হবে, সেই ফর্মে গিয়ে আপনি আপনার বিস্তারিত তথ্য লিখতে পারবেন। ডিপোজিট অ্যাপ্লিকেশন ফি অফ টাকা 100 ইফ অ্যানি ব্রাঞ্চ অফ যমুনা ব্যাংক, যমুনা ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি আপনার টাকাটা জমা করতে পারবেন। এটা হচ্ছে 2 বছরের গ্রাজুয়েট কোর্স ফি, অবশ্যই ইনস্টলের সময় আপনাকে জমা দিতে পারবেন আপনি। এক বছর থেকে 4 বছরের BBA গ্রাজুয়েট প্রার্থীরা CGPA যদি 2.50 থাকে তাহলে আবেদন করতে পারবেন। আর আবেদনের লাস্ট ডেট, লিস্ট অফ সিলেক্টেড অ্যাপ্লিকেশন পাবলিশড হবে 10 এপ্রিল 2022 তারিখে। যে কোনো প্রয়োজনে এই নাম্বারগুলোতে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। গাজীপুরের হেল্পলাইন নাম্বার এই দুইটা এবং ঢাকার হটলাইন নাম্বার এই দুইটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।